গাইবান্ধার পলাশবাড়িতে উপজেলা পরিষদের নবনির্বাচিত বিজয়ী প্রার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়িতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, পুরুষ ভাইস চেয়ারম্যান আবু ফরহাদ মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সাংবাদিক সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, মাসুদার রহমান মাসুদ সহ অনেকে। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য সুধীগণ উপস্থিত ছিলেন। মোহাম্মদ রবিউল ইসলাম, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।